রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে দেয়া মিজানুর রহমান মিনুর বক্তব্যে তোলপাড় রাজনীতির মাঠ। রাজনৈতিক নেতারা এর পেছনে ষড়যন্ত্র খুঁজছেন, আর বিশ্লেষকরা বলছেন মিনুর এমন বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। তাকে বের করে আনবো, মুক্তি চাই না, হাসিনা রেডি হও, কালকে সকাল তোমার নাও হতে পারে। বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর এমন বক্তব্যে তোলপাড় রাজশাহীর রাজনৈতিক অঙ্গন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দেয়া বক্তব্যের পেছনে ষড়যন্ত্র আছে দাবি নেতাদের। এ নিয়ে কঠোর অবস্থানে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টি। মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে ওনারা কোন ষড়যন্ত্রে, 75-এর মতন কোন ষড়যন্ত্রে লিপ্ত হতে যাচ্ছেন সেটি মিজানুর রহমান মিনু জানেন। বিভিন্ন ইস্যু নিয়ে তারা মাঠে থাকলেও তারা ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি নেতার এমন বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। এ ধরনের বক্তব্য রাখার আগে নেতাদের সতর্ক থাকা উচিত। এরকম একটি ঘটনার পুনরাবৃত্তি চেয়ে যে বক্তৃতা শুধু সংঘাত কিংবা বিদ্বেষপূর্ণ নয়, এটি চরম রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আপনার রাজনীতিতে অপোজিশন থাকবে, কিন্তু তাই বলে দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি কনস্টিটিউশন পজিশন সেই সমস্ত জায়গায় কথা বলার আগে রাজনীতিবিদদের অবশ্যই দুইবার ভাবা উচিত। মিজানুর রহমান মিনুর বক্তব্য নিয়ে যখন কেন্দ্র থেকে তৃণমূলে আলোচনা, তখন আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টি তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে। তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে জানা দরকার যে মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে তাদের কি ষড়যন্ত্র, সেটি হয়তো তিনি জানেন, সেটি জাতির সামনে উন্মোচন। এক্ষেত্রে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মিনুর বক্তব্য নিয়ে অবশ্য সতর্ক অবস্থানে বিএনপি, এখনই তারা এ নিয়ে কথা বলতে চান না। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।